ধান খেতে গরু চরানোকে কেন্দ্র করে একই পরিবারের তিনজন আক্রান্ত। ঘটনার বিবরণে জানা যায়, কলম চৌড়া থানার অন্তর্গত পুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আব্দুল মুনাফ মিয়ার ছেলে ডিডব্লিউএস দপ্তরে কর্মরত মিনট মিয়া দেখতে পান তার ফসল জমি ধানের জমিতে খায়রুল মিয়ার পালিত গরুর দল ধান গাছ তছনছ করছে। দেখে দৌড়ে গিয়ে খায়রুল মিয়া তার স্ত্রী মমতাজ বেগমকে জিজ্ঞেস করতে তারা টন মিয়ার উপর দা, লাঠি এবং লোহার রড দিয়ে হামলে পড়ে। এতে মিটন মিয়ার চিৎকার ও চেঁচামেচি শুনে তার পিতা আব্দুল মোনাফ এবং ভাই সুমন মিয়া তাকে বাঁচাতে এলে খায়রুল মিয়া, আলী আহমেদ, আজরুল ইসলাম, মাজহারুল ইসলাম ও মমতাজ বেগম সংবদ্ধভাবে তাদের উপর এলোপাথারি আক্রমণে এরা মারাত্মকভাবে আক্রান্ত হয়। এতে মিটন মিয়ার মাথায় এবং শরীরে আঘাতপ্রাপ্ত হন। এরপর এরা বক্সনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে এলে খায়রুল মিয়ার তার দলবল মিলে মিটন মিয়ার বাড়িতে গিয়ে তার ৭০ বছর বয়স্ক বৃদ্ধ পিতাকে দা দিয়ে কুপাতে তার দুহাত মারাত্মকভাবে কেটে যায়। এতে করে তার দুহাতে মোট ৮টি সেলাই লাগে। যদিও এই খায়রুলের আদি বাসস্থান বাংলাদেশের ময়মনসিংহে, জান যায় খায়রুল বাংলাদেশে খুনের অপরাধে এদেশে গা ঢাকা দিয়ে মমতাজকে বিবাহ করে নির্বিঘ্নে দিব্যি সুখে দিন কাটাচ্ছে। আর এই খায়রুল নেশা কারবারি থেকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত বলে এলাকাবাসীর দাবি। এরপর মিটন মিয়া কলম চৌড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এখন দেখার বিষয় পুলিশ কতটুকু ভূমিকা পালন করে। গরু আর ছাগলের ধান খাইতেছে, ধান খাওয়ার পরে আমি ডাক দিলাম, তারপরে ডাক দেওয়ার পরে তারা জামাই বউ দুজন গেছে। যাওয়ার পরে প্রথমে গিয়ে বউ গিয়ে আমার শার্টের কালার ধরছে, ঠিক আছে, খাইরন আর মমতাজ, তারা তারা খাইরনের বউ গিয়েছে আপনার মমতাজ, ঠিক আছে, তারা দুজন গেছে। গিয়েছিল খাইরনের বউ প্রথম গিয়ে আমার ইয়ার ধরে লেছে, শার্টের কালার ধরছে। আমি ধরানোর পরে আমি করলাম তুই আমার শার্টের কালার ধরছিস, আমি জানি প্রথম জানি যে মহিলা দল আমার অন্যায় গো, আমি মহিলা ধরতাম না। এবার লাস্টে পুরুষ টেকে ধরছে, ধরার পরে আমি যে তারে ধরে রাখছি গিয়া সেরে, তাই আবার পেছন যে তার বউ আছে না, তার বউ আর তে দুজনের পরে ছুটে আমার তে ছুটে সেরে গিয়া দুজন মিলে আমার পিঠা লাগছে। আরও দুজন গেছে, যাওয়ার পরে ওই দুজন কে কে? এই আলী আহমদ আর আলী আহমদের ছেলে। আমার বড় ভাইরে যখন ধরে মারতেছে, ভাই যখন চিল্লাইতেছে আমরা দৌড়িয়ে গেছি, গিয়া সেরে দিয়ে তারা চার পাঁচজনে মিলে আমার ভাইয়ের ফিরতেছে। যখন আমরা গেছি তখন তারা আমরা লাঠি ছোটা দাওসিনি দিয়ে আমরার উপর আক্রমণ করছে। এই যে দেখেন আমার উপরে এই যে আমার এটা রডের দাগ, এই যে এইডি সোলাইলেছে, এইডি এখানেও ফিটছে, আর আমার ভাইয়ের তো পুরো বদন রাখছে না। এরপরে আমার বাবার হাতের ভিতরে সান দুইটা খায়রুলের স্ত্রী তারা মিলে সেরা এই ঘটনাটা ঘটেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।